কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে চাকরি হারানোর সংখ্যা বাড়ছে। ব্লুমবার্গের এক সমীক্ষা বলছে, যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক চাকরিজীবীর সংখ্যা এই প্রযুক্তির ব্যবহার চাকরি হারানোর বড় একটি কারণ হতে পারে। দিন দিন এআই কে আরও বেশি কর্মদক্ষ করে তোলায় এই উদ্বেগ আরও বাড়ছে। কর্মক্ষেত্রে দিন দিন জনপ্রিয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এর মাধ্যমে উন্মোচিত হচ্ছে নতুন ক্ষেত্র। তবে এআই প্রযুক্তির ফলে চাকরি হারানোর সংখ্যায় রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা। সম্প্রতি ব্লুমবার্গের এক সমীক্ষায় উঠে এসেছে, প্রায় অর্ধেক মার্কিন চাকরিজীবীর সংখ্যা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার তাদের চাকরি হারানোর বড় একটি কারণ হতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, 2017 সালের পর মার্কিনদের মধ্যে এই ভাবনার জায়গা বেড়েছে। 2017 সালে 27% মানুষ এ বিষয়ে একমত প্রকাশ করলেও বর্তমানে সে হার দাঁড়িয়েছে 47%। শিল্প প্রতিষ্ঠানে কাজ করা কর্মীরা তাদের চাকরি প্রযুক্তি দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ঝুঁকি বেশি বলে মনে করে। সে তুলনায় নিজেদের চাকরিকে বেশ সুরক্ষিত বলে মনে করে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীরা। আমেরিকান স্টাফিং অ্যাসোসিয়েশন বলছে, পূর্বে চাকরিজীবীদের ধারণা ছিল এআই শুধুমাত্র মানুষের কাজে সাহায্যের জন্য কাজে আসতে পারে, কিন্তু এখন এআই কে আরও বেশি কর্মদক্ষ করে তোলায় তা চাকরি হারানোর উদ্বেগে পরিণত হয়েছে। চাকরি হারানোর উদ্বেগ থাকা সত্ত্বেও অনেকেই কর্মক্ষেত্রে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারকে ইতিবাচক হিসেবে দেখছে বলে ব্লুমবার্গের প্রতিবেদনটিতে উঠে এসেছে। প্রতিবেদন বলছে, বর্তমানে 30% বেশি কর্মক্ষেত্রে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।